ভাই কত নিছে? 1,07,000 টাকায় বিক্রি হয়ে গেল অনেক সুন্দর একটি গরু দর্শক হরজতপুর হাটে। একটা গরু বিক্রি হয়ে গেল কাকা, গরুটা কত টাকা দিয়ে নিছেন? গরু কত টাকা দিয়ে নিলেন? 80,000 টাকা দিয়ে নিছেন। তা কি মনে হচ্ছে গরুর দাম বেশি না কম? গরুর দাম বেশি না কম মনে হচ্ছে আপনার? গরুর দাম এখন বর্তমানে যে গরুর মাংসের যে দাম সেই হিসাবে সেম টু সেম। সেম টু সেম। এই গরু কত ওজন কেমন হবে? এইটা ওজন হবে 3.5 মণ। 3.5 মণ। কোন জায়গা থেকে আসছেন গরু কিনতে? আমি আসি এই কোমরগঞ্জ। কোমরগঞ্জ। তো এই হাটে আসার উদ্দেশ্য কি? এই হাটে আসার উদ্দেশ্য হইল আপনার এই হাটটার মধ্যে, এই অদ্য এলাকার মধ্যে এই হাটটা চলমান বেশি। চলমান বেশি, কম কমে গরু বেশি উঠে, সেই জন্য এইখানে আসার উদ্দেশ্য। ও আচ্ছা, এই গরুটা কোন উদ্দেশ্যে নিলেন? কুরবানির উদ্দেশ্যে নাকি অনুষ্ঠানের উদ্দেশ্যে? এইটা আমাদের মুসলমানের অনুষ্ঠানে। যার কাছ থেকে গরু কিনছেন তারা কি দাওয়াত দেওয়া হয়েছে, ইনভাইট করছে? আচ্ছা যাই হোক, দর্শক আপনারা যে গরুটা দেখছেন, কাকার সঙ্গে আমি কথা বললাম, আমাকেও দাওয়াত দিলেন। ওকে আঙ্কেল, আপনার দাওয়াত আমি গ্রহণ করলাম। আপনাদের সবাইরে দাওয়াত থাকলো, দর্শক আমার যারা অডিয়েন্স আছেন সবারই দাওয়াত রইল এই আঙ্কেলের বাসা। যাই হোক, গরুটা 80,000 টাকায় বিক্রি হয়ে গেল, খুব সুন্দর একটি গরু দর্শক দেখুন। ওকে